Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা সাধারণত মোবাইলে দুইটি সিম ইউজ করে থাকি। যখন নাম্বার আমরা সেভ করতে থাকি তখন এই সিমগুলোর কিন্তু একটা লিমিট আছে। আপনি 250 বা তার একটু কম বেশি নাম্বার এখানে সেভ করতে পারবেন। দুইটি সিম যখন লিমিট শেষ হয়ে যায় তখন আমরা যে আমাদের ফোন মেমোরি আছে সেখানে আমরা সেভ করতে থাকি। কিন্তু যখন আপনি ফোন মেমোরি এভাবে সেভ করতে থাকবেন তখন দেখা যাচ্ছে অনেক সময় ফোন স্লো হয়ে যাবে, কারণ সেভ করার কারণে আপনার ফোন মেমোরি যে জায়গা আছে এটি সংকুচিত হতে থাকবে। আপনি চাইলে আনলিমিটেড যত খুশি নাম্বার কিন্তু আপনি আপনার গুগলে সেভ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই আল মানে যত খুশি নাম্বার আপনি কিভাবে জিমেল অ্যাকাউন্টে এগুলো অ্যাড করবেন, এবং পরবর্তীতে কিন্তু যদি আপনারা ফোন রিসেটও দেন তাহলে ওই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করলে আবার এই নাম্বারগুলো চলে আসবে। তাহলে চলুন দেখে না যাক কীভাবে সেভ করবেন। ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের যে কল অপশন আছে এখানে যাবেন, যে আপনি একটি নাম্বার উঠাবেন, যে কোনো একটা নাম্বার আপনি এখান থেকে উঠাবেন আপনার প্রয়োজন মতো। নাম্বার ওঠানোর পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে অপশনটি আছে এই সিম অন লেখা আছে, এখানে ক্লিক করে আপনার প্রয়োজন মতো যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে নাম দেবেন, নাম দেওয়ার পরে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এইভাবেই প্রত্যেকটা আপনার প্রয়োজন মতো যত খুশি নাম্বার কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যোগ করতে পারবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।